বর্তমানে ট্রেন্ডিং এ আছে ভাইরাল বক্তা হযরত নরসিংদীর সহায়ক আমাদের মাঝে এখনো উপস্থিত আছে আমরা জুন ভজ্জকের অধিকারী বাংলাদেশ আওয়াম সৃষ্টিকারী বাতিলদের ভূমিকম্পন সৃষ্টি হয় যার নাম শুনলে হযরত আল্লাম হযরত মাওলানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার বড় ভাই নারে তাকবীর আল্লাহু আকবার জোরে কইবেন ওই তাকবীর যুব সমাজের মাহফিল এই আপনি রাগ হইছেন এই মে রাগ হইছেন আমি নিজে ওয়াজ করব এবং কি আপনাদেরকে ওয়াজ শোনাবো হইলে হেদায়েত হবেন না হলে এখান থেকে চলে যাবেন আমার ওয়াজে পাবেন হাসি কান্না মিষ্টি তামাশা রং সবকিছু ডং সবকিছু পাবেন কিন্তু ওয়াজ শুনতে হলে নিরিবিলি বসতে হবে এই বলা এই বলা এই এই বয় 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 এরে এই মাইকের আওয়াজ নাই কেরে মাইকের আওয়াজ নাই কেরে হ্যাঁ মাইকের আওয়াজ নাই কে এই এই ভাই মাইকের ইয়া ভাই বাইরা বেরা বেরা দফ তো বক্তব্য রাখতেছি আমার কেউ সম্ভব এনে দাওয়াত দিয়ে আনা সম্ভব আমার এক বছর বিচার কম সম কেউ না জানলে ফাঁকলে জানে এদিকে আর মিডিয়ার আয় দে আর সিনান না সাহেব হ্যাঁ আমার একদিন বয়ান উনছে ফোন দিতে আছে কুম্বালা আমু কুম্বালা এক হলো না একজন তরিকে বক আর আইলা দি মাইক গেল এ ওয়া চলবো মহিলারা বকতো না গো বউরা আসে না বইনারা আসে না খালা রাস আসি না মামুই দিয়া সাম্বারা কি রে তোর মাইক কলম বাজবো বাজে বসে তোর এ যুবক আস এ চলবো আর বাতিটা কি রে না এ আজার ইউটিউবে আমার সিনেন কারা কারা আত্মলনছে এ ইউটিউবে সিনেন কারা কারা ও তুমি আত্মলন করে এ আমার সিনেন কারা আত্মলে আমার কি ও সম্ভব এনে দাওয়াত দি আনা সম্ভব আমার এক বছর বিচার কম সম কেউ না জানলে ফাঁকলে জানে এ দে এটা আর মিডিয়া রায় দে আর সিনেন না সাহেব হ্যাঁ আমার একদিন বয়ান উনছে ফোন দিতে আছে কুম্বালা আমু কুম্বালা এক হলেন একজন তরিকে ভক্তি লোক কথা কয় না করে বেটা তরিকা ভক্তি লোক না এত ভালোবাসা কেমন হইলো আমি কাউরে বক্তামাইছি কাউরে ঝগড়া লাগাইতামাইছি আমি এসি মিলেই কাম আমি এসি কি কথা কয় না জাগার মধ্যে ফানি দিতামাইছি কি দিতামাইছি একটা কথা কই এলাম আরে যদি সাই দে খাউন না ভালো হয় সাই দেরি করে মজা পাওয়া যাক আনলো আর দিল খাই গেল আনতে আনতে আরে কথা কয় না করে না বা চলবো না বন্ধ হইব না না ওই তো না চলবো না বন্ধ হইব যদি খাওন না ভালো হয় আমার ভাষা বুঝতেছ ভাই তুমি হ্যাঁ কেউ না বুঝতে হ্যাঁ বুঝতে দেবে কারণ হইলো এটা একটা মোটো ফাগলি জল তরিকার লোক তো মারে ভাতার লোক আমার ভাই সাহেব যদি ফাগলি টুপি মাথার দেওয়া হইলাম হইলে কয় না কেরে আগামী দায় দাঁড়ি দেখবেন দাঁড়ি ইনশাল্লাহ কোথা কন এ বলে সাউন্ড বাড়াও কি রে তোর মাইক কলম বাজবো বাজে বসে তোর এ যুবক আস এ চলবো আর বাতিটা কি রে আর আইলা দি মাইক গেল এ ওয়া চলবো আমার ভাইয়ের দিক কেমন মন ভাই টুপিটা দাও দিন আল্লাহ কবুল করো আমার নিজের তো টিপরা দিলাম আলহামদুলিল্লাহ কম আমি তো আইসে টুপি ফরাইতাম আমি আইসি কি শার্ট খুললে পাঞ্জাবি ফরাইতাম কথা কন না করে ভাই এ বাতি যা এই বেড়া বেশি মাতুরি করেছে মাইক চালু কর তাড়াতাড়ি হ্যাঁ মহিলারা বকতো না গো বউরা আসে না বইনারা আসে না খালা রাস আসি না মামুই দিয়া আসে না কি ওয়াজ করে আমি তো সর আই আর যাই নৌকে তো গুদারা দা আমারও তো আপনারা চিনেন না উস্তাদের মার কেলাম শেষ রাই তো মিয়া ওয়াজ করমু এ সাউন্ড কিলার এটা ঠিক কর হ্যালো ওয়ান টু থ্রি হ্যালো 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 ঠিক আছে সাউন্ডটা ভালো করে দিও না এই মাইক জীবনে বাজার যা হইতো না
এই কথা কল লাগাম ইয়া আমার আজকে মাহফিল ছিল সিরাজগঞ্জ কোনগঞ্জ সিরাজগঞ্জ আমি আমার রাজা ভাই রাজা ভাইয়ের বউ বাবি কয় গরু জব কইরা বাপের নামে 40টা করব আমি কইলাম বাবি 40টা কইরেন না আমরা আমনে গো ভাই থাকতে এত হুজুর আমার সব ছাত্র আলহামদুলিল্লাহ কোন এটা গুলো সব আমার ছাত্র যা দেখছেন এগুলো সব সব ছাত্র আমার ছাত্র যদি এমন হয় ওস্তাদের কি মনে হয় কথা কল না করে খাওল না যদি বালা হয় সাই দেরি কইরা মজা পাওয়া যায় না মজা খাওয়া যায় কথা ও বোর মজা বোর রান্না ভালো লাগে না বাবুর্শির রান্না তো বাবুর্শির দব তো হতে দিন তোরে খাওয়াইতো না বউ তো হতে দিন খাওয়াইবো বউ তো তেল যায় ছটা করে আদবা করে কোন রকম বাইরে দিয়ে বাবুর্শি একদিন আছে দেখ কথা কল লাগে আমার ভাষা বুঝতেছেন আপনারা এ যুবকরা তো ছাউল যা আছে বাড়াই দেবা তুই যা এ রাহেন আমার ওয়াজ করে মুরব্বীরা ভালো লাগতো না কারণ হইলে আমার ওয়াজ একটু পরে করবো আতায়া ঠিক আছে যুবকরা যে সেটিং করাইলে আমি হ্যাঁ ইমন করে ইমন ইমন করে নাম নাই বাড়া এবার শুনেন খাও সাই দেরি করে মজা পাইবো কোন বালা যখন আইনার নিতে যদি খাইতে ভাল লাগে হ্যাঁ আর যদি আর পেট খানা বালা থায় ঠিক আছে আমি আপনাকে সালাম দিই আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই মুনাজ দরেন اللهم امين اي حطرن اي شرط ترى منو لاكر منو